দরজায় করা নাড়ছে ওয়ানডে বিশ্বকাপের তেরোতম আসর ভারতে এই আসরের পর্দা উঠতে মাত্র আর কয়েকদিন বাকি আইসিসির মেগা এই টুর্নামেন্টে অংশ নিতে ইতিমধ্যে ভারতের মাটিতে পৌঁছে গেছে বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপ স্কোয়াড টাইগাররা দেশ ছাড়ার আগে নাটকীয়তা হয়েছে বেশ তবে নাটক এখনও থেমে নেই তামিমকে বিশ্বকাপ দলে না রাখার পেছনে অধিনায়ক সাকিব আল হাসানের কলকাঠি নাড়ার অভিযোগ তামিম ভক্তদের দুই বন্ধুর পুরনো দ্বন্দ্বের বিষয়টি আবারও সামনে তামিমকে নিয়ে যখন চারিদিকে আলোচনা চলমান তখন সেই আলোচনায় নতুন করে ঘি ঢেলেছে তামিম নিজেই বুধবার সাতাশ সেপ্টেম্বর বিকেলে নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তা দেন তামিম সেখানে তিনি উল্লেখ করে বলেছেন আমাকে বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করলেন তিনি বেশ ইনভলভড আমাদের ক্রিকেটে আমাকে হঠাৎ করে ফোন করে বললেন তুমি তো বিশ্বকাপে যাবা তোমাকে তো ম্যানেজ করে খেলতে হবে তুমি এক কাজ করো তুমি প্রথম ম্যাচ খেলো না আফগানিস্তানের সঙ্গে আমি বললাম ভাই এটা এখনও বারো তেরো দিনের কথা আমি তো এর মধ্যে ভালো কন্ডিশনে থাকবো কি কারণে খেলবো না তখন বললেন আচ্ছা তুমি যদি খেলো আমরা এমন একটা পরিকল্পনা করছি তুমি যদি খেলো তাহলে নিচে ব্যাট করাবো ভোটকর্তার এই ধরনের প্রস্তাব তামিম মেনে নেবেন না সেটাই স্বাভাবিক সতেরো বছর ধরে তিনি ওপেনিংয়ে খেলেছেন তিন বা চারেও ব্যাট করেননি কোনো দিন তামিম বলেন এমন যদি হতো আমি তিনে ব্যাটিং করি চারে ব্যাটিং করি তাহলে যদি ওপর নিচ করা হয় সেটা মানিয়ে নেওয়া যেত কিন্তু আমার তিনে চারে পাঁচে ব্যাটিংয়ের অভিজ্ঞতা নেই ভোটকর্তার ফোনে পাওয়ায় এমন প্রস্তাব পছন্দ হয়নি বলে কথা বলার এক পর্যায়ে তামিম উত্তেজিত হয়ে গিয়েছিলেন উত্তেজিত তামিম তখন তাকে বলেছেন আপনারা একটা কাজ করেন যদি আপনাদের এমন চিন্তাধারা থাকে তাহলে আপনারা আমাকে পাঠাইন না আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না প্রতিদিন আপনারা আমাকে এক একটা নতুন জিনিস ফেস করাবেন আমি এই জিনিসগুলোয় থাকতে চাই না তামিমের এমন অভিযোগ তোলার পরই প্রশ্ন ওঠে কে সেই ভোটকর্তা সরাসরি তামিম সেই কর্তার নাম উল্লেখ না করলেও ক্রিকেট পাড়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর গুঞ্জন রয়েছে সেই ব্যক্তিটি আর কেউ নন স্বয়ং বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন যদিও এর নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি সেটি রয়ে গেছে কেবল গুঞ্জনেরই কাতারে এই গুঞ্জনের মাঝেই আবার মুখ খুললেন সাকিব আল হাসান বুধবার সাতাশ সেপ্টেম্বর রাতে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তামিম ইকবালের বিশ্বকাপ দলে না থাকা প্রসঙ্গে সাকিব বলেন প্রথম কথা হচ্ছে আমার জানা মতে দল নির্বাচন মোটেও সহজ কোনো প্রক্রিয়া নয় আমার কাজ দল নির্বাচন নয় অনেক প্রসেস আছে এখানে মাঠের পারফরম্যান্স ড্রেসিং রুম টিম মিটিং সহ বেশ কিছু বিষয় দেখা যায় আর পারফরম্যান্সের জন্য কেউ বাদ পড়েছে বলে আমার মনে হয় না মিডল অর্ডারে তামিমকে ব্যাট করার প্রস্তাব প্রসঙ্গে সাকিব বলেন আমার জানা মতে কেউ তাকে প্রস্তাব দেয়নি এরপরও যদি কেউ দিয়ে থাকে তাহলে দোষের কি আছে দলের ভালোর কথা চিন্তা করে তাকে এই প্রস্তাব দেওয়া যেতেই পারে আর আপনি যদি চিন্তা করেন আপনি একই পজিশনে ব্যাটিং করবেন তাহলে তো সেটা দলের স্বার্থ হলো না বাচ্চা মানুষের মতো করলে তো আর হবে না রোহিত শর্মাও সাত নম্বর পজিশন থেকে ওপেনিংয়ে এসে দশ হাজার রান করেছে ব্যক্তিস্বার্থের আগে দল নিয়ে ভাবা উচিত আপনি এত এত রেকর্ড করে কি লাভ যদি দল না যেতে বলেও মন্তব্য করেন সাকিব মারফাসান বিশাল বাংলার দশ